প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউসমাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। নমস্কার, আমি সমরূপ, আর আপনাদের আবারও আমার চ্যানেল অর্থাৎ জিওগ্রাফি হাউসমাস্টার চ্যানেলে আমি আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও শুরু করার আগেই আপনাদেরকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো আমি একটা কথা বলে নিই যে আমাদের যে হয় যেটা চিরাচরিত যেটা ক্লাস হয় সেইখান থেকে এই যে আমি এইসব দিচ্ছি, কারণ কুইজ দিচ্ছি, তারপর আলাদা আলাদা অন্য রকমের টপিকের উপর আমি ইয়ে দিচ্ছি, ভিডিও দিচ্ছি, তো এগুলো আমাদের কিন্তু নানা কারণে জানা দরকার, এগুলো আমাদের অবশ্যই জানা দরকার, ঠিক আছে? বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলো অনেক কাজে লাগে, তাই এগুলো কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন এবং দেখবেন। আজকে সেরকমই একটি বিষয়, মরুভূমি কেমন করে গড়ে ওঠে। এটা আমাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগে যে মরুভূমি কীভাবে গড়ে উঠল। এই আপনি যেখানে চোখ যায় সেখানেই দেখবেন যে বালি আর বালি। তাহলে এই যে একটা ভূমি, এটি কেমনভাবে গড়ে উঠল, এইটা তো আমাদের মনে প্রশ্ন জাগে। সেই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের আজকে দেব। আচ্ছা, ভালো করে মন দিয়ে শুনুন, তাহলে এবার আমি শুরু করি মরুভূমি কেমন করে গড়ে ওঠে। আচ্ছা, মরুভূমি এমন এক জায়গা যেখানে জল ধরতে গেলে একদম পাওয়া যায় না। এটা আমরা কিন্তু সবাই মোটামুটি জানি যে মরুভূমিতে জল পাওয়া যায় না, আর চারিদিকে শুধু ধু ধু করছে বালু রাশি, মাঝে মাঝেই সেখানে বয়ে চলেছে বালির ঝড়। পৃথিবীর এক অষ্টমাংশ এলাকা হলো মরুভূমি, পৃথিবীর এক অষ্টমাংশ এলাকা হলো মরুভূমি। মানে এক অষ্টমাংশ মানে কি, একের আট, অর্থাৎ আট ভাগের এক ভাগ পৃথিবীতে। আমরা যদি পৃথিবীটাকে আটটা ভাগ করি, সেই আটটা ভাগের একটা ভাগ দখল করে আছে কিন্তু মরুভূমি। আচ্ছা, বলতে পারো মরুভূমি গড়ে উঠলো কেমন করে? আপনাদের কাছে আমি প্রশ্নটা রাখছি যে মরুভূমি কেমন করে গড়ে উঠলো, কিন্তু আমি তার উত্তর এই ভিডিওটি দেব, ঠিক আছে? আর মরুভূমি গড়ে ওঠার পেছনে অনেক কারণ আছে। কোনো জায়গার ওপর দিয়ে যদি বাতাস এক নাগাড়ে শুধু একই দিকে বয় ে যেতে থাকে, তবে যাবার সময় সেখান থেকে রস শুষে নিয়ে যায়, ঠিক আছে? যদি ধরুন একই অভিমুখে বাতাস যায়, তখন সেইটার থেকে যে রস, অর্থাৎ মাটির ভেতরে যে কৈশিক জল, সেইটা কিন্তু শুষে নিয়ে চলে যায়। কৈশিক জলটা কি না, মাটির এই যে ধরুন ছোট ছোট যে ইয়েগুলো থাকে, ছিদ্রগুলা, সেই ছিদ্রগুলাকে আমরা বলি কৈশিক ফাঁক, এবং সেই ফাঁকের মধ্যে জল অনেক সময় ঢুকে থাকে, সেই জলগুলিকে বলা হচ্ছে কৈশিক জল, ঠিক আছে? তাহলে সেখান থেকে রস শুষে নিয়ে চলে যায়, ঠিক আছে? এই বাতাসের ইংরেজি নাম হলো ট্রেড উইন্ডস বা আয়ন বায়ু। ট্রেড মানে কি, বাণিজ্যিক বায়ু, ট্রেড উইন্ডস। কারণ একসময় এইটা আপনাদেরকে একটু আমি ইয়ে করে দিচ্ছি, ডিসকাস করে দিচ্ছি, ট্রেড উইন্ডস কেন বলা হয়, কারণ এই আয়ন বায়ুটার জন্য এক সময় কিন্তু বাণিজ্যিক নৌকা এবং জাহাজ চলাচল করতো, অর্থাৎ বাতাস সে নৌকা এবং জাহাজের অনেক উপকার করতো, সহযোগী ছিল, অনুকূল প্রভাব পড়তো তার উপর। এই জন্য কিন্তু এই বায়ুটাকে বলা হচ্ছে ট্রেড উইন্ডস বা বাণিজ্যিক বায়ু, এবং এই বায়ুটার নাম হচ্ছে আয়ন বায়ু, ঠিক আছে? তারপর ক্রমে ক্রমে সমস্ত দেশ মরুভূমিতে পরিণত হয়, মানে এমনি করে মরুভূমিতে মোটামুটি একটু পরিণত হয় আর কি। এবার হচ্ছে বিষুব রেখার কাছ বরাবর সাধারণত মরুভূমি পাওয়া যায় না। কেন পাওয়া যায় না?
যে বিষুব রেখায় সারা বছর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে, এটা কিন্তু আমরা সবাই জানি। আর এই জন্য কিন্তু জল তাড়াতাড়ি বাষ্পীভূত হয়, এর ফলে কিন্তু সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, এর ফলে কিন্তু মরুভূমি সেখানে পাওয়া যায় না আর কি। আচ্ছা, এইসব অঞ্চলে শীতে বা গরমে বা সব ঋতুতেই সূর্যরশ্মি লম্বভাবে পড়তে থাকে, আমি এইমাত্র যেটা বললাম। অবশ্য দক্ষিণ পূর্ব এশিয়ায় যেসব দ্বীপপুঞ্জের বিষুব রেখায় অবস্থিতি তাদের কথা আলাদা। দক্ষিণ পূর্ব এশিয়া এ অনেক অনেক দ্বীপপুঞ্জই কিন্তু বিষুব রেখার কাছাকাছি অবস্থিত, যেমন ধরুন শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া প্রভৃতি প্রভৃতি যে আইল্যান্ডগুলো আছে এশিয়া মহাদেশে, সেগুলো কিন্তু সবই বিষুব রেখায় কিন্তু অবস্থিত। আচ্ছা, সমুদ্র তাদেরকে দেয় প্রচণ্ড বৃষ্টি আর 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 তেমনি সজীবতা, এই যে প্রচণ্ড বৃষ্টি দেয়, অর্থাৎ ওই যে আপনার এইটার মূল কারণ হচ্ছে আর্দ্র বায়ু, জলীয় বাষ্পপূর্ণ বায়ু, এটার মূল কারণ, ঠিক আছে। আচ্ছা, আবার বিষুব রেখা থেকে বহু দূরেও মরুভূমি দেখা দিতে পারে, সেক্ষেত্রে স্থলভাগ হবে সমুদ্র থেকে অনেক দূরে আর হবে উঁচু পাহাড় ঘেরা, অবশ্যই কিন্তু এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। স্থলভাগটা অর্থাৎ যেখানে মরুভূমিটা গঠিত হবে সেইখান থেকে কিন্তু জলভাগ কিন্তু অনেকটা দূরে, কারণ সেই অঞ্চলে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা তখন আসতে পারবে না। আর কি হবে, পাহাড় ঘেরা, অর্থাৎ এলেও বায়ুটাকে আটকে দেবে, ঠিক আছে। এর ফলে সমুদ্র থেকে আর্দ্রতা বা মেঘ কিছুই আর পাহাড় ডিঙে পৌঁছাতে পারে না, আমি যেটা এইমাত্র বললাম যে আটকে দেবে বাতাসটাকে, ঠিক আছে। এমনই এক মরুভূমি হলো গোবি মরুভূমি। আচ্ছা, এটি হচ্ছে মঙ্গোলিয়াতে অবস্থিত, অর্থাৎ রাশিয়ার দক্ষিণ দিকে একটি দেশ মঙ্গোলিয়া, সেখানে কিন্তু গোবি মরুভূমিটি অবস্থিত। এর দক্ষিণে তিব্বতের মালভূমি আর হিমালয়। আচ্ছা, আপনি কিন্তু একটা জিনিস দেখুন, এর যে দক্ষিণে আছে তিব্বত মালভূমি আছে, এটাও কিন্তু একটা উচ্চভূমি, এবং হিমালয় আছে যেটি পৃথিবীর সর্বোচ্চ যেটা স্থান সেইটি, তাহলে পাহাড় খেলা হলো অবশ্যই। তাহলে সেই পাহাড় কী করে না সমুদ্রের থেকে যে ইগুলো আছে ইয়েগুলো আপনার জলীয় বাষ্পপূর্ণ যে বায়ুগুলো আসার কথা সেইগুলো কিন্তু ওরা আটকে দেয়, এর ফলে সেখানে বৃষ্টিপাতের ঘাটতি দেখা যায়। আচ্ছা, সমুদ্র এখান থেকে বহু দূর, আয়তন প্রায় 450,000 বর্গ মাইল, অনেক আয়তন। আচ্ছা, তারপর আফ্রিকার দক্ষিণাঞ্চলে কালাহারি মরুভূমি, অর্থাৎ আমরা সবাই জানি যে আফ্রিকা মহাদেশটা দুটো গোলার্ধে অবস্থিত, একটা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, অর্থাৎ আফ্রিকাটা দুটি গোলার্ধে কিন্তু মোটামুটি অবস্থিত। তাই দক্ষিণ গোলার্ধে যে কালাহারি মরুভূমি এবং উত্তর গোলার্ধে আছে সাহারা মরুভূমি, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। তাহলে সেই কালাহারি মরুভূমিটা কি বলছে, আহার পর্বত আর হয়ে মৌসুমি বায়ুর এখানে প্রবেশ নিছে, অর্থাৎ ওই যে মৌসুমি বায়ুটা আছে জলীয় বাষ্প অন্য বায়ু, হ্যাঁ সেটা কিন্তু আর পাহাড় ডিঙে যেতে পারে না, পাহাড় ওটাকে আটকে দেয়। আচ্ছা, আয়তন প্রায় 3,00,000 বর্গ মাইল। আমাদের ভারতবর্ষও বেশ বড় আকারের এক মরুভূমি আছে, তবে এই মরুভূমির শরিক হলো পাকিস্তান। শরিক মানে কি, মানে সিংহভাগ যেটা, বা আপনি বলতে পারেন বৃহৎ অংশ দখল করে আছে পাকিস্তান। আমাদের ভারতেও একটু আছে, কিন্তু ভারতে কিন্তু তেমন নেই, মানে তেমন অঞ্চল জুড়ে ওটা কিন্তু অবস্থান করে নেই। এর নাম হলো থর মরুভূমি। আমি মোটামুটি বলে দিচ্ছি, রাজস্থানের দিকে গেলে আপনারা থর মরুভূমিতে কিন্তু দেখতে পাবেন, কিন্তু এর সিংহভাগ অংশ রয়েছে আমাদের পাকিস্তানে। আয়তন 1,00,000 বর্গ মাইল। আচ্ছা, তবে যার নাম শুনলে এসব মরুভূমি তলিয়ে যায় তা হলো সাহারা মরুভূমি। আমি আগেই বললাম পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো সাহারা, অর্থাৎ আফ্রিকার যে উত্তর গোলার্ধ, অর্থাৎ মিশর, তারপরে আলজেরিয়া ইত্যাদি ইত্যাদি দেশে যে ইয়েটগুলো আছে, ডেজার্টটা আছে, সেটা হচ্ছে সাহারা মরুভূমি। আয়তন হবে মোটামুটি 35,00,000 বর্গ মাইল।
বুঝতে পাচ্ছেন? আমি আগেরগুলো মোটামুটি 5 লক্ষ সর্বাধিক ছিল, এটা এটা হচ্ছে আপনার 35 লক্ষ বর্গ মাইল, বুঝতে পাচ্ছেন কত কতটা স্থান জুড়ে এটা অবস্থান করছে? একদিকে আটলান্টিক মহাসাগর আর অন্যদিকে রেড সি, একদিকে রয়েছে আটলান্টিক মহাসাগর এবং অন্যদিকে আছে রেড সি, ঠিক আছে? ধরতে গেলে সাহারা উত্তর আফ্রিকায়, তবে এই মরুভূমির উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের পার্থক্য কিন্তু আকাশ পাতাল। এই যে সাহারা মরুভূমির উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগের কিন্তু আকাশ পাতাল পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, ম্যাপ খুলে একবার মিলিয়ে দেখবেন, আরো অনেক মরুভূমি চোখে পড়বে। যেমন যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, আরব দেশগুলির মরুভূমি। আমরা কি জানি যে আরব খুব শুষ্ক এলাকা, বৃষ্টিপাত ওখানে প্রায় হয় না বললেই চলে। ওই অঞ্চলে কিন্তু মরুভূমি গঠিত হয়েছে, আরব অঞ্চলে মরুভূমি গঠিত হয়েছে, দুবাই টুবাই আবুধাবি এইসব অঞ্চলে কিন্তু প্রচুর প্রচুর মরুভূমি রয়েছে। আচ্ছা আচ্ছা, মার্কিন মুল্লুকের অ্যারিজিনো ইত্যাদি, অর্থাৎ আমেরিকায় আমেরিকার অ্যারিজিনো মরুভূমি হচ্ছে বিখ্যাত মরুভূমি আমেরিকা যুক্তরাষ্ট্রের, মার্কিন যুক্তরাষ্ট্রের। আচ্ছা আচ্ছা, লক্ষণ সবারই একরকম, মানে এই যে আবহাওয়াটা সেটা কিন্তু সবারই ক্ষেত্রেই একরকম, সমুদ্র থেকে বহু দূরে, হ্যাঁ, অথবা খাড়া পাহাড় জলভরা মেঘকে দূর থেকেই বিদায় দিচ্ছে। তাহলে এই যে আমরা এই টপিকটা আজকে আলোচনা করলাম, মরুভূমি কেমন করে গড়ে ওঠে, সেইটা আমি এবার সামারিটা আপনাদের কাছে বলে দেবো। অর্থাৎ মরুভূমি কেমন করে গড়ে ওঠে, যদি কেউ আপনাকে এটা প্রশ্ন করে তাহলে আপনি সঠিকই উত্তর দেবেন, সেটা আমি আপনাকে এবার বলবো। সামারিটা, অর্থাৎ সারসংক্ষেপটা কী হবে, এটার উত্তর হবে মরুভূমি চারিদিকে পাহাড় থাকে, আর আর যে স্থানে মরুভূমিটা গড়ে উঠবে সেই স্থানটা অবশ্যই জলভাগ থেকে বহু দূরে হতে হবে। এইগুলো হচ্ছে মূল কারণ। কারণ কি, আমরা জানি জলভাগ থেকে কিন্তু বিভিন্ন জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ছুটে আসে, ঠিক আছে, এবং সেটি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কিন্তু বয়। এই যে মরুভূমি অঞ্চলটি রয়েছে, সে মরুভূমি অঞ্চলটিতে সূর্যরশ্মি, আমি আগেই বললাম লম্বভাবে কিরণ দেয়, এই লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এইখানে বৃহৎ অংশটাই কিন্তু বাষ্পীভূত হয়ে বিভিন্ন উষ্ণ থাকে, অর্থাৎ বায়ুটা উষ্ণ থাকে। আর যেটা নিয়ম যে উষ্ণ বায়ু হালকা হয় এবং উপর দিকে উঠে যায়, তাহলে এখানে কি সৃষ্টি হয়, নিম্নচাপ সৃষ্টি হয়। আর এই নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে সমুদ্র থেকে আর্দ্র বায়ু ওটি অপেক্ষাকৃত উচ্চচাপ। তাহলে আমরা কি জানি যে আবহবিজ্ঞানের একটা সূত্র আছে, বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বয়। তাহলে এক্ষেত্রে বায়ু সমুদ্র থেকে ওই মরুভূমির দিকে বইতে চাইবে, অর্থাৎ সেই নিম্নচাপ যে হলো সেই স্থানটাকে কভার করার চেষ্টা করবে, অর্থাৎ মরুভূমির বায়ুটা উষ্ণ, তাই উষ্ণ বায়ু হালকা, ঠিক আছে। তাহলে এই যে সমুদ্র থেকে আর্দ্র বায়ু কিন্তু মরুভূমিতে প্রবেশ করবে, কিন্তু মরুভূমিতে যেতে পারবে কি, ওখানে অবশ্যই পাহাড় দিয়ে ঘেরা আছে, সে পাহাড় তো বায়ুটাকে আটকে দেবে, তাই তো, পাহাড় তো বায়ুটাকে আটকে দেবে, তাই বায়ু আবার কি হবে না, ওইখানেই আটকে যাবে, আর আর্দ্র বায়ু প্রবেশ করতে পারবে না। এর ফলে কি হবে, হ্যাঁ, বৃষ্টিপাতের ঘাটতি দেখা যাবে। এভাবে অনেক দিন ধরে বৃষ্টিপাত না হওয়ার দরুন এখানে কিন্তু মরুভূমির সৃষ্টি হয়েছে, বালিয়াড়ি জমে, এবং যদিও একটু আটটু বৃষ্টি হয়ে যায় সেই অঞ্চলে সেই জলগুলি শিলাস্তরের মধ্যে জমা হয়ে মরুদ্যান সৃষ্টি করে, সেখানে একটু জল কিন্তু পাওয়া যায়। তাহলে আমার এই টপিক আশা করি
আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের পাশাপাশি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে অবশ্যই আমাকে ভিডিও করার উৎসাহ দেবেন। আবারও আপনাদেরকে শুভ শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি আমি শেষ করব। আচ্ছা, নমস্কার।